দুপুরের পর থেকেই রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করে দুই সিটি কর্পোরেশন। বেলা দুটার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশ থেকে বর্জ্য অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। অনলাইনে যুক্ত হন দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস। বর্জ্য অপসারণের দুই সিটির অন্তত 20,000 কর্মী নিয়োজিত রয়েছেন, জানাচ্ছেন মিশুক হাওলাদার। প্রতি বছরের মতো এবারও দুপুরের পর থেকে কুরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। দুই সিটি কর্পোরেশনের প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মী এতে নিয়োজিত আছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে বর্জ্য অপসারণের কার্যক্রম উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় নগরবাসীর সহায়তা কামনা করেন তিনি। আমি আপনাদেরকে বলবো, যারা পশু কুরবানি দিয়েছেন আজকে, সবাই আজকে দিন, আর যারা দেননি তারা আগামীকাল সকালের মধ্যে যদি পশু কোরবানি দিয়ে দেন, আমরা নগরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারি। আগামী পরশু দিন কেউ যেন কোরবানি না দেন, আমি অনুরোধ করব, সকলকে অনুরোধ করছি, কালকে যারা দেননি কালকে সকালবেলার মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা মাঠে থাকবে। সরজমিনে দেখা যায় পরিচ্ছন্নতা কর্মীরা কাজে ব্যস্ত, সকাল থেকে বর্জ্য অপসারণে কাজ করছেন। আজকে আমাদের কাজ শুরু হয়েছিল 9:30 দিকে, 9:30 থেকে এ পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে এখনও আছি। এখনও অনেক জায়গার ভিতরে ময়লা আবর্জনা রয়ে গেছে, এগুলো অপসারণ না করা পর্যন্ত আমাদের এখনও ছুটি পাওয়া যাবে না। অলিগলি থেকে আইনে আমরা ময়লাটা এখানে আর কি স্টক করি। এখানে স্টক করার পরে সেই ময়লাটা এখান থেকে আবার বড় গাড়িতে কেয়ারিং করিয়া সেই ময়লাটা হেমায়তপুর, যেখানে ময়লার বড় ইয়ে আর কি, ওইখানে নেওয়া হয় ময়লাটা। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী, পরিচ্ছন্ন কর্মচারী, মেয়রের নির্দেশে এই ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। এগুলো বর্জ্য ফেলাবো এই মাতোয়াইল, যেখানে আমার প্রজেক্ট আছে ময়লা ফেলানোর, ওইখানে ফেলবো। অলিগলি থেকে ময়লা সংগ্রহ করি, সংগ্রহ করে আনি এদিকে স্থানে আনি, এই স্থান থেকে ট্রাকে ভরি, ট্রাকে ভরিয়ে আমরা অন্য যা মেন স্থানে নিই। এদিকে কোরবানির পশুর চামড়া নিয়ে চলছে সিন্ডিকেট। রাজারবাগ এলাকায় খবর সংগ্রহ করতে গেলে চ্যানেল এস এর টিমকে বাধা প্রদান করে এর সঙ্গে জড়িত লোকজন। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।